তো বন্ধুরা ওপো ব্র্যান্ড সবসময় ভ্যালু ফর মানি ফোন থেকে দূরে থাকে মানে ভ্যালু ফর মানি হবে আর ওপো ব্র্যান্ডের ফোন হবে এরকম সাধারণত খুঁজে পাওয়া যায় না আমি সেরকম ওপোর ব্র্যান্ড থেকে ভ্যালু ফর মানি কোনো ফোন দেখিনি তোমরা যদি তোমাদের কোনো মনে হয় যে ওপোর এই ফোনটি ভ্যালু ফর মানি তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও সেই ওভার প্রাইসড ফোন রাখে ভালো দামে ভালো ফিচার্সের ফোন ওপো থেকে খুব কমই পাওয়া যায় তবে ওপো এর রেনো সিরিজ কিন্তু এই সবে ফোনের থেকে একটু আলাদা হয় কারণ আমরা রেনো সিরিজের ফোন মানেই বুঝতে পারি যে লুকটা ভালো হবে ক্যামেরা তো মাইন্ড ব্লোয়িং হবে এমন ডিসপ্লে তো ফাটাফাটি হবে পারফরমেন্স মোটামুটি এভারেজ হবে তো ওপো এর সেই রকম রেনো সিরিজের একটা ফোন নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো দেখা যাক এই ফোনটি কতটা ভ্যালু ফর মানে এবং এই ফোনটিতে কতটা স্পেশাল আছে এবং কোন কোন জিনিস আমাদের দরকার কিন্তু এই ফোনটিতে নেই সেইগুলো এই ভিডিওটিতে আলোচনা করবো তো অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপরে বুঝতে পারবে যে এই ফোন তোমার পক্ষে ভ্যালু ফর মানি হবে না এই ফোনটিকে তোমরা অ্যাভয়েড করবে তো যেই ফোনটি নিয়ে কথা বলো সেটা হচ্ছে ওপো রেনো ইলেভেন ফাইভ জি তো এই ফোনটি কিন্তু আমার হাতে আসেনি আমার একটা বন্ধু ব্যাঙ্গালোরে থাকে সেই ফোনটি কিনেছে আর সেখান থেকেই ফোনটির ভিডিও এসছে তো চলো এই ব্র্যান্ড কন্টিনিউ ফোনটির ব্যাপারে সব কিছু জানা যাক প্রথমেই দেখে নিব আনবক্সিং তো দেখতেই পাচ্ছ ফ্লিপকার্টের বক্স তারপরে আছে ফোনের বক্স ওপো ইলেভেন বড় করে লেখা আছে এবং হোয়াইট কালারের বক্স আর বক্সের ভিতরে আছে ডকুমেন্টস এর জ্ঞান তারপরে কেস আছে তবে কেসটা ট্রান্সফারের নয় এবার সেই ফোন তবে ফোনটাকে পাশে রেখে এবার আছে চার্জার চার্জার আছে সাতষট্টি ওয়াটের আর আছে টাইপ সি কেবিল তো এই ছিল বক্স প্যাকিং এবার দেখে নেব ফোনটিকে ফোনটিকে দেখলেই ফার্স্টই দেখব ডিজাইন এই ফোনটির ডিজাইন কিন্তু খুবই ভালো করেছে কারণ ডিজাইনটার হয়তো নতুনত্ব নেই কিন্তু ক্যামেরা মডিউলটা ক্যামেরা সেট আপটার ডিজাইনটা কিন্তু দারুণ লাগবে এইটা একটু নতুনত্ব করেছে আগে রেনো সিরিজের থেকে আর ফোনটি খুব পাতলা প্রায় এই ডেম এ থিকনেস দেখতে পাবে এবং ফোনটি ভারী নয় কারণ এই ফোনটিতে প্লাস্টিক বটে দেখা যাবে গ্লাস ব্যাগ নয় তাই গ্লাস ব্যাগ না থাকার জন্য প্লাস্টিক বটে থাকার জন্য ফোনটি হালকা হয় আর এই ফোনটির ওজন প্রায় একশো আশি থেকে একশো পঁচাশি গ্রামের ভিতরেই থাকবে তবে এই ফোনটির গ্লাস ব্যাগ না থাকার জন্য ফোনটিকে ধরলে কিন্তু ততটা প্রিমিয়াম লাগবে না মানে প্লাস্টিক বডি থাকার জন্য হ্যান্ড ফিলটাও তেমন প্রিমিয়াম মনে হবে না কোম্পানি কিন্তু ফোনটিকে হালকা রাখার জন্যই প্লাস্টিক বডি করেছে গ্লাস ব্যাক কিন্তু রাখেনি ফার্স্টেই বলেছি রেনো সিরিজের স্পেশাল কি ক্যামেরা সেই ক্যামেরা নিয়ে আগেই বলবো তো এই ফোনটিতে ক্যামেরা সেট কিন্তু দারুণ ক্যামেরা লুকটাও দারুণ এবং ক্যামেরার যে ফটো কোয়ালিটি সেটাও কিন্তু দারুণ এই ফোনটিতে ব্যাকে তিনটি ক্যামেরা সেট দেখা যাবে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা তারপরে আছে এইট মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট সেন্সার এবং বত্রিশ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার এই ক্যামেরাগুলো কোন কোন সেন্সারে সেগুলো একটু জেনে নাও পঞ্চাশ মেগাপিক্সেলের যে মেন ক্যামেরা সেটা হচ্ছে সোনির এল ওয়াই টি সিক্স হান্ড্রেড সেন্সার আর এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট সোনির আই এম থ্রি ডবল ফাইভ এর সেন্সার আর একটা আছে বত্রিশ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সার যেটাতে আছে সোনির আই এম এক্স সেভেন জিরো নাইনের সেন্সার তো ব্যাকে পুরো ক্যামেরা সেটআপটাই আপটাই সোনির সেন্সার তার মানে ক্যামেরা কোয়ালিটি বুঝতেই পারছো পুরো দারুণ হবে ফোনটির ফটো কোয়ালিটি কিন্তু নিরাশ করবে না ওয়ান রেনো সিরিজের মতো এই ফোনের ফটো কিন্তু দারুণ হবে ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে এটাকে ধরতে পারো তো এই বাজেটে কিন্তু লো লাইট ক্যামেরা বলো পোর্টের ক্যামেরা সেন্সার বলো সব সবকিছুই কিন্তু দারুণ তারপরে ফোনটির ফটোগুলো তো দেখতে পাচ্ছ কালার পাঞ্চি আছে ততটা বেশি লক্ষ্য করা যায়নি রাখার চেষ্টা করেছে ফোনটির শার্পনেসও ভালো আছে তারপরে স্পেশাল তো আছে লেন্স যেটার জুম কোয়ালিটি মাইন্ড ব্লগিং মানে ওয়াসাম কোয়ালিটির জুম পাবে এই বাজেটে এত সুন্দর জুম কিন্তু সাধারণত পাওয়া যায় না আর সোনির সেন্সার থাকার জন্য ফটো কোয়ালিটিটা কিন্তু আরও দারুণ লাগবে তবে বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে সেটা সেলফি ক্যামেরাটা শনি দিলে ভালো হতো কিন্তু অগ্নিফিশনের সেন্সার দিয়েছে যেহেতু পিছনে সবগুলো শনির সেন্ট আপ দিয়েছে সামনে শনি দিয়ে দিলে একটু প্রাইস কাট করে দিয়েছে উমনি ভিশন দিয়ে পিছনে সবগুলো শনির সামনে কিন্তু অমনি ভিশনে আর ফোনটির ক্যামেরা কোয়ালিটি তো ভালো কিন্তু ভিডিও কোয়ালিটি ততটা কিন্তু বেস্ট লাগেনি ভিডিও কোয়ালিটিতে ফোর কে থার্টিএপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে সেলফিতে বলো বা ব্যাক ক্যামেরাতে বলো থার্টি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে তবে এই বাজেটে আমরা অন্যান্য কোম্পানি কিন্তু ফোর কে সিক্সটি এপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং দিয়েছে তো যেরকম ফটো কোয়ালিটি পজিটিভ দিক থেকে বলেছিলাম কিন্তু ভিডিও কোয়ালিটি কিন্তু নেগেটিভ আর এই ফোনটির ওআইএসও এভারেজ আছে এবার বলবো এই ফোনের প্রসেসারকে নিয়ে এই ফোনটিতে মিডিয়াটাকে ডায়মন্ড সিটি সেভেন জিরো ফাইভ জিরো প্রসেসার দেখতে পাবে যেই প্রসেসার কিন্তু গেমিং প্রসেসার নয় তো হাই গেমিং এই ফোনের ক্ষেত্রে কিন্তু বেস্ট হবে না নর্মাল গেমিং ঠিকই আছে মাল্টিটাস্কিং ঠিকই আছে এমনি নর্মাল ইউজের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হবে না কিন্তু হাই গেমিং থেকে এই ফোনটি দূরে রাখবে কারণ এই প্রসেসার হাই গেমিং এর জন্য ফোনগুলোতে কিন্তু ততটা বেস্ট নয় হাই গেমিংয়ে ফোনটি হিটও হতে পারে ফোনটিকে দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ হয়েছে একটা হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আর একটা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আর ফোনটিতে ওয়েসে গেলে কালার ওয়েস দেখতে পাবে কালার ফোরটিনের আপডেট আছে অ্যান্ড্রয়েড ফোরও আপডেট পেয়ে যাবে তিন বছরে ওয়েস আপডেট এবং চার বছরে সিকিউরিটি আপডেট পেয়ে যাবে কোম্পানি থেকে বলেছে তো এটা খুবই ভালো দিক আর এই ফোনটিতে অনেক মাত্রায় প্রি ইনস্টল আছে তো এগুলোকে আন ইনস্টল ইউজ করবে নাহলে আরও বেশি ফোনটি ল্যাক করবে এবার বলবো এই ফোনের ডিসপ্লে নিয়ে সাধারণত অন্যান্য ফোন ভিডিওতে ডিসপ্লেটা ফার্স্টে বলে এই ফোনটিতে ডিসপ্লে নিয়ে শেষে বলছি এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচ ডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে যেটাতে থ্রি ডি কার্ভ ডিসপ্লেও আছে এবং ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেডও আছে এবং টু ফর্টি হার্চের টাচ স্যাম্পলিং রেট আছে তো ডিসপ্লে নিয়ে কোনো রকমের ডাউট নেই পুরো ক্লিয়ার ভালো কোয়ালিটি ডিসপ্লে দেখতে পাবে তারপরে কার্ভ ডিসপ্লে থাকার জন্য ভিডিও এক্সপিরিয়েন্সও দারুণ পাবে ভিডিও কোয়ালিটিও পাঞ্চি পাবে এমন ডিসপ্লে আছে তারা মিডিয়া ভালোবাসে এই ফোনটিতে কিন্তু আরামসে মিডিয়া এনজয় করতে আর ফোনটিতে অডিওতে স্পিকারও সাপোর্ট আছে যেটা খুবই দারুণ তো মাল্টিমিডিয়ার জন্য নো ডাউট সেরা এক্সপিরিয়েন্স পাবে আর এই ফোনটিতে নশো পঞ্চাশ মিনিটসে পিক ব্রাইটনেস দেখতে পাবে তো ডে লাইটেও ইউসে কোন রকমের সমস্যা নেই আর ভিডিও দেখার সময় এইচডিআর আর টেন প্লাস এরও সাপোর্ট আছে এবার বলবো ব্যাটারি এই ফোনটিতে পাঁচ হাজার এমএ ব্যাটারি আছে সিক্সটি সেভেন ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাথে তো আরামসে তোমরা একদিন দিন ইউজ করতে পারবে নর্মাল ইউজে এবং চার্জিংও খুব ফাস্ট হবে আর স্ক্রিন টু বটের এই ফোনটিতে নাইনটি থ্রি পার্সেন্ট আছে আইআর প্লাস্টারও আছে আর বাকি নর্মালি সব সেন্সার তো থাকে ব্লুটুথ ওয়াইফাই এগুলো তো সব কিছু এই ফোনটিতে পেয়ে যাবে ফাইভ জিতে ফোন আর নতুন করে সেগুলো কিছু বলছি না তো এই ফোনটি ভারতীয় মার্কেটে তিরিশ হাজার টাকায় লঞ্চ করেছে তবে আমি যখন ভিডিও করছিলাম তখন এই ফোনটির প্রাইস দেখেছিলাম অফার টফার অ্যাপ্লাই করলে তেইশ চব্বিশ হাজারের মধ্যে পেয়ে যাবে তো তোমরা অফলাইনেও কি ফোনটি কিনতে পারো এবং অনলাইনেও ফোনটি কিনতে পারো তবে ব্যাঙ্ক অফার বা অন্যান্য যেসব অফার আছে সেগুলো তোমরা চেকআউট করে নিবে। যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছো তাদের জন্য এই ফোনটি ঠিক আছে যারা গেমিং ফোন খুঁজছো তাদের এই ফোনটি থেকে একটু দূরে থাকবে এবং ক্যামেরা এবং ডিসপ্লে এই ফোনটির খুব ভালো আছে শুধু গেমিং পারফরমেন্সটা এভারেজ পাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে এরকম নতুন নতুন ফোনের রিভিউ এবং আনবক্সিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটাকেও প্রেস করে রাখবেন তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো ভালো থাকবে খুশি থাকবে টাটা